নমস্কার বন্ধুরা, আপনার কি প্যান কার্ড আছে? তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্যান কার্ড থাকলেই এখন বড় সড় বিপদে পড়ছে দেশবাসী, এবং তার জন্য কিন্তু সময়ের অপেক্ষা হচ্ছে না। যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। আপনি যদি ভাবেন যে আমি ট্যাক্স দিই না মানে আমার প্যান কার্ড নিয়ে কোনো বিপদ নেই, আমি প্রতারণার শিকার হতে পারবো না, না, যিনারা ট্যাক্স দেন না তিনাদের জন্য কিন্তু বেশি বিপদ, তাদের সঙ্গে প্যান কার্ডের প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। কী কারণে বলছি কথাটা? নিশ্চয়ই আমার মন গড়া কথা নয়, আপনাদের সঙ্গে প্রমাণ করব যে এইরকম ঘটনা প্রচুর ঘটছে। এমনকি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কিন্তু প্যান প্রতারণার শিকার হচ্ছে তাদের অজান্তে, এবং তার ফলে তাদের কাছে কোটি কোটি টাকার নোটিশ আসছে আয়কর দপ্তরের পক্ষ থেকে। কী এমন করে পদ্ধতি বা কী পদ্ধতিতে তারা প্রতারণাটা করে, প্যান কার্ড ব্যবহার করে, সে বিষয়টি আলোচনা করব, কারণ এই ভিডিওটি সম্পূর্ণরূপে সতর্কতার জন্য, সচেতনতার জন্য। তো অনুরোধ করো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি ট্যাক্স যদি দিয়েও থাকেন বা না দিয়ে থাকেন, তাহলেও ভিডিওটি দেখুন যে কীভাবে প্যান কার্ডের প্রতারণটা হয় বা কী কাজে আপনার প্যান কার্ডটি ব্যবহার করে এরকম করে, আর কীভাবে আপনি এটাকে বন্ধ করতে পারবেন যে আপনার প্যান কার্ড যাতে না কোনো প্রতারণা হয় প্যান কার্ড ব্যবহার করে, বা হচ্ছে নাকি কীভাবে আপনি প্রমাণ পাবেন হাতে নাতে, সেই বিষয়টিও দেখাবো। প্যান কার্ড আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত রকমের লেনদেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নথি। সেক্ষেত্রে আর্থিক লেনদেন হোক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হোক, সম্পত্তি কেনা বেচা হোক, সোনার কেনা হোক, এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা গুরুত্বপূর্ণ নথি। এমনকি প্যান কার্ড দিয়ে দিলে আপনার অন্য পরিচয়পত্র অনেক সময় চাই না। তো এইরকম একটি ঘটনা ঘটেছে রিসেন্ট, সেখানে দেখা গেছে একজন মুদি ব্যবসায়ী, উনি ছোট্ট একটি মুদির কারখানা মানে সরি মুদি দোকান আছে, তো সেখানটায় উনার মুদির দোকান থেকে মাসে ইনকাম হয় 8 থেকে 10 হাজার টাকা, কিন্তু উনার কাছে নোটিশ এসছে 12.5 কোটি টাকার একটি আয়করের নোটিশ আছে। 12.5 কোটি টাকা ওনার লেনদেন হয়েছে, সেই অনুযায়ী ওনার কাছে নোটিশ এসছে। উনি একজন দিব্যাঙ্গ ব্যক্তি, অর্থাৎ শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, এবং এত টাকার নোটিশ পেয়ে উনি কিন্তু মাথায় হাত না, আয়কর দপ্তর থেকে নোটিশ এসছে মানে এখানে জেল জরিমানা দুটোই হতে পারে, কারণ এই ট্যাক্স দিতে হবে। তো উনি এখন কী করবেন? গরিব মানুষ, কারণ ওনার লোন নিয়েই কিন্তু দোকানটা করা। উনি তখন একজন চার্টার্ড অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করলেন, উনি FIR কথা বললেন। FIR করার পরে জানা গেল যে উনার প্যান কার্ড ব্যবহার করে বিদেশে মানে সরি ভিন রাজ্যে, যেটা গুজরাট এবং সৌরাষ্ট্র বলা হচ্ছে প্রাথমিকভাবে, তো সেই দুটি রাজ্যে কোনো হিরে ব্যবসায়ীরা লেনদেন করেছে, এবং এই 12.5 কোটি টাকা লেনদেন হয়েছে, আর যার ইফেক্ট পড়েছে উনার উপর, এবং এর ফলে ওনাকে কিন্তু এখন ট্যাক্স দিতে হবে বা ওনাকে কিন্তু আইনি পথে যেতে হবে যাতে ওনাকে না ট্যাক্সটা দিতে হয়। শুধুমাত্র এটা নয়, এর আগেও একটি ঘটনা ঘটেছিল। একজন রিক্সা চালক, তার কাছে ওরকম 3 কোটি টাকার লেনদেনের 3 কোটি টাকার উপর যে 3 কোটি টাকা উনি পেয়েছেন, ওনাকে সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে। সেবারেও কিন্তু উনি কিন্তু খুব বিপদে পড়েছেন, সেই অনুযায়ী উনিও একইভাবে চেষ্টা করেছেন এইখান থেকে মুক্তি পাওয়ার। তবে সহজে মুক্তি পাওয়া যাবে না, কারণ প্রমাণ করতে পারাটা খুব কষ্ট, বিশেষ করে যারা যারা মানে ট্যাক্স দেন না বা ট্যাক্স পেয়ার নয় তাদের ক্ষেত্রে আরও সমস্যা হয়ে যাওয়া। প্যান কার্ড বর্তমান সময় কিন্তু আপনাকে সব জায়গায় দিতে হয়, আপনিও জানেন যে সব জায়গায় আপনাকে এই কাজটা দিতেই হবে মানে কাগজটা দিতেই হয়। আর আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলেও আপনি সমস্যায় পড়তে পারেন। তো আপনি ধরুন আয়কর রিটার্ন ফাইল করতে গেলেও আপনি পারবেন না, লেনদেন করতে গেলেও আপনি প্যান কার্ড ছাড়া আপনি কোনো কিছু পারবেন না। কিন্তু এই যে অভিযোগগুলো আসছে যাতে মানুষের প্যান কার্ডের অপব্যবহার হচ্ছে, অনলাইন পেমেন্ট বৃদ্ধি হচ্ছে, সেখানেও প্রতারণা শিকার হচ্ছে, এবং এমনও বলছে যে এটা চক্র, এই চক্রটি কিন্তু প্যান কার্ড এবং আধার নাম্বার, শুধুমাত্র নাম্বারটুকু থাকলেই কিন্তু ওরা কাজ করে ফেলছে। এই বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আপনার প্যান কার্ডের অপব্যবহার হয়েছে নাকি এটাও কিন্তু আপনাকে সবসময় জেনে রাখতে হবে। এমনকি প্যান কার্ডের আপনার যে লেনদেন তার ইতিহাস অর্থাৎ হিস্ট্রিও কিন্তু চেক করতে হবে। তো কীভাবে আপনি সতর্ক থাকবেন এই প্যান কার্ড জালিয়াতি যাতে না হয়, তার জন্য সতর্ক থাকতে হলে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি, অজানা কাউকে আপনার প্যানের কাগজপত্র দেবেন না, প্যানের জেরক্স দেবেন না, শুধুমাত্র প্যান কার্ড না, অন্যান্য আধার হোক বা অন্যান্য ডকুমেন্টস আপনি দেবেন না। এমনকি আপনি শুধুমাত্র যে ডকুমেন্টস দিলেই যে তারা করবে তা নয়, আপনার নথি দেওয়ার সময় আপনাকে দেখতে হবে সংশ্লিষ্ট অফিসটি কিসের কী অফিস, আদৌ সেই অফিসটা ভ্যালিডিটি আছে। তো নথির ফটোকপি আপনার কাছে নিরাপদে রাখবেন, ভাবলেন যে জেরক্স হয়েছে আমার লাগেনি ও ফেলে দিই না, ওটা কখনো করবেন না, ওখানে নাম্বার থাকে, সমস্ত ডিটেলস থাকে। এমনকি প্যান কার্ড, আধার কার্ড এবং পাসবুকের যে আসল কপি সেটাও কিন্তু কখনো কাউকে দেবেন না, এবং যে কোনো কাজের জন্য মাস্ক বেসিসের যে ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন আধার কার্ডে কিন্তু মাস্ক সিস্টেম ব্যবহার করা হয়, সেটা আপনি দিতে পারেন, যদি অনেক ডিপার্টমেন্টে আবার নেয় না ওই সিস্টেমটা।
সিভিল স্কোর জানেন, অনেকে হয়তো নাম শুনেছেন। তো সিভিল স্কোর, যারা ট্যাক্স দেন না, যারা লোন নিতে না, সিভিল ব্যাপারটা হয়তো এতটা সচেতন নয়, ওনাদেরও কিন্তু সিভিল স্কোর কোনো কারুর পরিচিতর মাধ্যমে দেখতে হবে, তাহলেও কিন্তু এই বিষয়টি হবে না। এমনকি ব্যাংক বা পুলিশকেও কিন্তু আপনার তথ্যটা জানাতে হবে যদি কিছু গড় মিল দেখতে পান। কী কী কাজে প্যান কার্ড আমরা দেই? একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে, শেয়ার বাজার লেনদেনের জন্য, আয়কর রিটার্ন করতে গেলে, বা ঋণ কিনতে গেলে, সোনা, বেশি পরিমাণ সোনা কিনতে গেলে, এমনকি মিউচুয়াল ফান্ড বা আরও কোথাও কিছু আপনি বেশি পরিমাণে ক্যাশ লেনদেন করতে হলে আপনাকে প্যান কার্ড দিতে হয়। তো প্যান কার্ডের ফিজিক্যাল কপি তো আপনাকে রাখতে হবে, অর্থাৎ যে একটা যে কপি থাকে প্যান কার্ডের, যে একটা কার্ড থাকে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। এবং আপনারা জানেন যে বেশি পরিমাণ টাকার টিকিট কিনতে গেলে বেনামি সম্পত্তি লেনদেনের জন্য কিন্তু আপনার প্যান কার্ডটা কেউ ব্যবহার করতে পারে। ধরুন কেউ আপনার নাম দিয়ে বেশি দামের টিকিট কিনছে, সে শুধু কি মাত্র প্যান কার্ড না, তার অন্যান্য ডকুমেন্টসগুলো সে ডুপ্লিকেট করে ফেলছে, এখনকার দিনে ফটো এডিট করে ফেলছে, তো তাই আপনার নাম্বারটুকুও পেলেও কিন্তু সেটা তারা বিপদে ফেলতে পারে। এবং আপনার প্যান কার্ডের একটা যে জেরক্স, তারা কিন্তু যদি পেয়ে যায় তাতে কিন্তু আপনাকে বিপদে ফেলার সম্ভাবনা থাকে। ধরুন রেলওয়ে তৎকাল টিকিট আপনি বুকিং করছেন, কারণ ইমার্জেন্সিতে অনেকে রেলওয়ে তৎকাল টিকিট কাটতে হয়, সেক্ষেত্রে একটা উপভোক্তা গোষ্ঠী বলছে যে রেলওয়ের তৎকাল টিকিট বুকিংয়ের সময় যে প্যান কার্ডের অনুলিপি অর্থাৎ জেরক্সটা দিতে হয়, সেই জেরক্স নিয়ে কিন্তু একটা জায়গাতে জুয়েলার্স অর্থাৎ সোনা বা এইসব গয়নার দোকানে অপব্যবহার করেছে, তার লেনদেন করেছে, এবং তার ফলে কিন্তু ওনার কাছে জরিমানা এসছে। এমনিতে প্যান কার্ড হয়ে গেলে ভারতীয় রেলের কাছে তারা কিন্তু ভেরিফাই করতে পারে যে অমুক ব্যক্তি অমুক নাকি, কিন্তু ওনারা কী করেন, সমস্ত কিছু ডকুমেন্টসগুলোকে চেঞ্জ করে দেয়। তাই অবশ্যই যেখানটায় আপনি মানে টিকিটটা কাটতে যাচ্ছেন, যদি অন্য কোনো থার্ড পার্টির জায়গা হয়, স্টেশন না হয়ে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ ওইখান থেকে যদি কপিটা পেয়ে যায়, তারা সেটাকে নিয়ে আপনার ওই কপি থেকে অনেকগুলো কপি বের করতে পারবে, এবং তার ফলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। শুধু কি তাই, আপনাকে ধরুন এই যে প্যান কার্ড দিচ্ছেন, প্যান কার্ড যখন আপনি দিয়ে দেওয়ার পরে অনেক জায়গায় দেখুন পাবলিকভাবে ডিসপ্লে করে দেয় বা এমনি ফেলে রেখে দেয়, সেটাও কিন্তু ঠিক নয়। ট্যাক্স সংগ্রহের জন্য যে আমরা বিভিন্ন জায়গায় লেনদেন করতে গেলাম, প্যান কার্ডের নাম্বার দিতে বললো, আমরা এমনিই দিয়ে দিই, কিন্তু যাচাই করুন যে আদৌ সেখানে প্যান কার্ডের প্রয়োজন আছে নাকি। এমনকি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা, অনেকে ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করি, ক্রেডিট কার্ডের আবেদন করার সময় আমরা যখন ব্যাংকের প্রতিনিধির কাছে একটা প্যান কার্ডের জেরক্স দিয়ে আসি, কিন্তু এই যে প্যান অন্য কোথাও ব্যবহার হয়েছে নাকি সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় কিছু অসৎ ব্যাংক কর্মীর দ্বারা এই তথ্যগুলো বাইরে যাচ্ছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়ছেন সাধারণ মানুষরা। আপনার যদি এইরকম হয় অবশ্যই আপনি চেক করবেন যে আপনার এইরকম কিছু হচ্ছে নাকি। চেক করার জন্য যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে তো 26AS ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে, ট্রেসের ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন, অথবা এখন AIS ইনকাম ট্যাক্সের পোর্টাল থেকেও আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার নামে কোনো লেনদেন হয়েছে নাকি। কিন্তু আপনি যদি না ট্যাক্সপেয়ার হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে এই কাজটা খুবই সমস্যা হয়ে যায়, কারণ আপনি খুব সহজে চেক করতে পারবেন না যে আপনার প্যান কার্ড ব্যবহার করে অন্য কোথাও কিছু হয়েছে নাকি, কারণ আপনার পক্ষে সম্ভবই না, আপনি কীভাবে জানবেন। তাই অবশ্যই আপনার প্যান কার্ডটি রেজিস্ট্রেশন করে নেবেন ইনকাম ট্যাক্সের পোর্টালে, এবং সেটা কীভাবে করবেন এটা নিয়ে আমাদের কিন্তু ভিডিও আছে। আর যদি আপনি না তথ্য জানতে পারেন, তাহলে আপনি জানবেন কী করে যে আপনি আদৌ টাকাটা নিয়েছেন নাকি। কারণ কী করছে ওরা, ওই প্যান কার্ডের কপি নিয়ে অন্যান্য ডকুমেন্টস জাল করে আপনার নামে লোন নিয়ে নিচ্ছে, বা অনলাইনে কেনাকাটা করছে, এমনকি অনলাইনে ফেক আইডি তৈরি করছে, আর এই পরিচয় গোপন করে তারা যে এইসব কাজগুলো করছে। আর আপনি যদি আপনার কার্ডটি নিয়ে করে, তখন এইটাকে প্রমাণ করা কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট হোক বা অন্য কোথাও অ্যাকাউন্ট খুলতে গেলে বা অন্য কোথাও দিতে হলে অবশ্যই সাবধানে থাকবেন যে আপনার প্যান কার্ডটি কী কাজে লাগছে। এমনকি ট্রাইয়ের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি মানে জানানো হয়েছিল যে এইভাবে কিন্তু প্রতারণা হচ্ছে প্যান কার্ড ব্যবহার করে, এমনকি মোবাইল নাম্বারও তোলা হচ্ছে, অর্থাৎ মোবাইল সিমও তোলা হচ্ছে প্যান কার্ড ব্যবহার করে। কারণ আপনারা জানেন যে আধারের মাধ্যমেও প্যান মানে পিন সিম তোলা যায়, কিন্তু একইভাবে প্যান কার্ড ব্যবহার করেও কিন্তু তোলা যায়, তবে হ্যাঁ এখন আধার কার্ডটাই বেশি লাগছে, কিন্তু অপব্যবহার সেইভাবেই হচ্ছে। আর আপনার কীভাবে চেক করবেন, তার জন্য আপনি কী করবেন, এই civil.com যেতে পারেন, যার পরে এখানে দেখতে পারেন গেট ইওর সিভিল স্কোর নাও, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার একটা
কোনো অফার নিয়ে নিলেন সেখানটা আপনি চেক করতে পারবেন যে আপনার সিভিল স্কোর কী আছে, যদিও এটা ব্যয় সাপেক্ষ। তো এই সমস্ত ঝঞ্ঝাটে না পড়ে আপনি চেষ্টা করবেন যে আপনার প্যান কার্ডটি মূল নথি অর্থাৎ যেটা আসল কপি বা জেরক্স খুব সাবধানে রাখবেন, বা কাউকে দেওয়ার সময় সাবধানে রাখবেন যে আসল আসলে কী কাজে লাগবে এই প্যান কার্ডটি, বা আমার সঙ্গে প্রতারণা করতে পারে নাকি এই ব্যক্তিটি, অবশ্যই খেয়াল করে দেবেন। কারণ এখন খুব সহজে কিন্তু প্যান কার্ড ব্যবহার করে আপনার নামে লোন নিচ্ছে, আপনার নামে অনলাইনে কেনাকাটা করছে, আপনার নামে আরও অন্যান্য কিছু কাজ করছে যার ফল ভুক্ত হচ্ছে আপনাকে। আশা করি বিষয়টি আপনার গুরুত্ব দিয়ে ভাববেন, যদি ভালো লাগে তথ্যটি তাহলে শেয়ার করবেন, এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি লাইক ও কমেন্ট করে অন্তত অবশ্যই করুন। ধন্যবাদ।